আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দুটি ভিডিওর চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি এই বিষয়টি যেভাবে পিবিআই তদন্ত করছে, যদি নাসির এবং তামিমা প্রমাণ করতে ব্যর্থ হয় যে তামিমা আগে যে স্বামীর সংসারে ছিল সেই সংসার বিচ্ছিন্ন না করে উনি নাসিরের সংসারে এসেছেন, এটা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে নাসির এবং তামিমাকে আইনের আওতায় অবশ্যই যেতে হবে এবং তাদের কত বছর সশ্রম কারাদণ্ড নাকি ফাঁসি নাকি জেল কোনটা হবে, এটা নিয়েই আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল যে আলোচনাটুকু করেছেন প্রথমে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন সেই ভিডিওতে দেখতে পাবেন নাসির এবং তামিমা যে ডিভোর্স লেটারটি দেখিয়েছিল, যেই এলাকার নাম সেখানে লেখা ছিল, যেই কাজের মাধ্যমে সেটা করা হয়েছিল, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার মহোদয়ের সাক্ষ্য নিয়ে যেটা করা হয়েছিল, তারা এই বিষয়ে কী বলছে, সেই একটি ভিডিও আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছে। আমরা প্রথম অ্যাটর্নি জেনারেলের ভিডিওটি উপস্থাপন করব, তারপর সেই ইউনিয়ন পরিষদের ভিডিওটি উপস্থাপন করব। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, তাহলে হয়তো বা নাসির তামিমা ইস্যু বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপট সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে শুনে আসি আসলে নাসির তামিমার ভবিষ্যতে কী করতে যাচ্ছে। ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমার বিয়ে সংক্রান্ত যে জটিলতা সেই বিষয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যে তামিমা তার পূর্ববর্তী স্বামী রাকিব হাসানের সাথে বিয়ে বলবৎ থাকা অবস্থায় নাসির হোসেনকে বিয়ে করেছে। সেই কারণে রাকিব হাসান ইতিমধ্যে মামলাও দায়ের করেছে। সেটার একটা আইনগত বিষয় হলো রাকিব হাসানকে সে তালাক দিয়েছে কিনা এবং তালাকটা বৈধভাবে হয়েছে কিনা, তা আমরা যেটা ইতিমধ্যে জানতে পেরেছি 23/12/2016 সনে তামিমা রাকিব হাসানকে তালাক দিয়েছে, যেটা পরবর্তী 90 দিনের মধ্যে কার্যকরী হওয়ার কথা। এখানে আইনগত বিষয় হলো তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী যাই হোক অপর পক্ষকে পাঠাতে হবে এবং একটা সিটি কর্পোরেশনের যে সালিসি বোর্ড আছে সেখানে পাঠাতে হয় এবং সালিসি বোর্ড উভয় পক্ষকে নোটিশ করে, যে নোটিশ করার পরে যে ওনারা সংসার করবে কি না, এবং যদি কোনো পক্ষ না আসে যোগাযোগ না করে তাহলে 90 দিনের মধ্যে ওটা কার্যকরী হয়। এখন এক্ষেত্রে সিটি কর্পোরেশন নোটিশগুলো পাঠাইছে কি না এবং নির্দিষ্ট টাইমে ওই তারিখে বা পরবর্তী যে কোনো সময়ে এটা স্বামীর কাছে পোস্ট করেছে কি না বা সিটি কর্পোরেশনের কাছে পোস্ট করেছে কি না, সেই বিষয়ে আইনগত একটা বিষয় দাঁড়াবে। কারণ ইতিমধ্যে তামিমা বলছে সে তালাক দিয়েছে, সেটা কোর্টে যেহেতু মামলা গিয়েছে সেক্ষেত্রে ওইটা প্রমাণ সাপেক্ষ এবং অপর পক্ষ এটা দেখবেন। আমরা মুসলিম পারিবারিক আইনের 6-5 ধারা মতে যদি স্ত্রী বিয়ে করতে হয় বা তাকে তালাক স্বামীকে তালাক দিয়ে করতে হবে এবং স্বামী যদি বিয়ে করতে হয় তাহলে স্ত্রীর অনুমতি, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। এখানে যেটা আইনগত বিষয়ে যে মামলাটা দায়ের করা হয়েছে বাংলাদেশ দণ্ডবিধি 494 এবং 497 ধারা, 494 ধারায় যদি মামলা প্রমাণিত হয় অর্থাৎ বিয়ে বলবৎ থাকা অবস্থায় স্ত্রী তার মানে স্বামীকে বিয়ে মানে অন্যজনকে বিয়ে করেছে, মানে তামিমা রাকিব হাসানকে বিয়ে বলবৎ থাকা অবস্থায় নাসির হোসেনকে বিয়ে করেছে, সেটা যদি প্রমাণ হয় 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। আর যদি এটার ব্যবিচারের বিষয় আছে 497 ধারা, সেই বাংলাদেশ দণ্ডবিধি 497 ধারা মতে যে ব্যবিচারের বিষয় আসে যে বিয়ে না করেও যদি সংসার করে থাকে তাহলেও একই ধারা মানে সাজা সশ্রম 7 বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আর এই বিষয়ে 495 ধারা বাংলাদেশ দণ্ডবিধি যেটা বর্ণিত আছে সেই ক্ষেত্রে আছে যদি কোনো অনুমতি না নিয়ে
মানে বিয়েটা করে তাহলে 494 ধারা মতে মানে জেনে শুনে তথ্য গোপন করে যদি বিয়ে করে তাহলে সেখানে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান আছে। যদি নাসিররা অপরাধ করে থাকে, যদি তামিমা সেই সন্তানটুকুকে নিজের স্বার্থের জন্য, নিজের সুখ শান্তির জন্য যদি সেই সংসারটাকে, সেই বাচ্চাটাকে কষ্ট দিয়ে থাকে, তাদের সাজা অবশ্যই অবশ্যই এমনটা হওয়া উচিত, আমরা সেটা জোর দাবি জানাচ্ছি। তো বন্ধুরা চলুন আমরা সেই ইউনিয়ন পরিষদে যাই, যে ইউনিয়ন পরিষদ এখন আপনাদেরকে প্রমাণ করে দিবে তামিম এবং নাসির যেই ডিভোর্স লেটারটি উপস্থাপন করেছে সেটি সম্পূর্ণ মিথ্যে। আমি এখন একটি চাঞ্চল্যকর বিষয়, যেটি বাংলাদেশের একটি আলোচিত বিষয় বর্তমানে, এই যে তামিমা হোসেন তামনি ও রাকিব হোসেন, রাকিব হোসেন আমাদের ঝালকাঠি জেলার নলছুটি উপজেলার, এই যে আপনারা দেখতে ইউনিয়ন পরিষদের ষাটপেকিয়া গ্রামের ছেলে রাকিব হোসেন, তার বাবার নাম নজরুল ইসলাম, সেই রাকিব হোসেন তার স্ত্রী তামিমা হোসেন তামনিকে, তামনির সাথে তার বিবাহবন্ধনে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে তার ঘরে একটি 8 বছরের মেয়ে আছে, সেই তামিমা তামনি গতকালকে আপনারা দেখেছেন সময় নিউজে যে সেখানে একটি তালাকনামার কপি, সে ছেলেটাকে ডিভোর্স দিয়েছে সেই রকম একটি তালাকনামার কপি সেখানে সাবমিট করেছে। সেই তালাকনামার কপিটি আমি জানতে পেরেছি যে ইউনিয়ন পরিষদে এখানে আসে নাই, আমি সেটি আপনাদেরকে দেখাবো এবং সেই সচিবের সাক্ষাৎকার গ্রহণ করবো, আপনারা আসুন আমার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ঝালকাঠি জেলার নলছুটি উপজেলার 1 নম্বর বৈরপ্পাশা ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের আন্ডারে এখানেই আমাদের সেই রাকিব হোসেন, যে ছেলেটি বাংলাদেশের বর্তমানে আলোচিত, সেই রাকিব হোসেনের গ্রাম সেই সাতপেকিয়া, সেই সাতপেকিয়া গ্রামের এই ইউনিয়ন হলো এই বৈরপ্পাশা, এই বৈরপ্পাশা ইউনিয়নে এখন সেই রাকিব হোসেনের স্ত্রী তামিমা হোসেন তাম্মি যে তালাকনামাটি প্রেরণ করেছে সেটি ইউনিয়ন পরিষদে এসেছে কিনা সেটি আপনাদের দেখাবার জন্য আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি, এবং এখানকার ইউনিয়ন পরিষদের যে সচিব সাহেব আছেন তার কাছ থেকে আমরা বিষয়টি ক্লিয়ারভাবে জানবো এবং দেখবো সেই রেজিস্টারে সেই চিঠিটি এখানে আসছে কি না। আপনারা আমার সাথে লাইভে থাকুন এবং যারা লাইভটি দেখবেন তাদের কাছে অনুরোধ যে লাইভটি আপনারা শেয়ার করবেন। আমি এখন আসছি এখানে আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 1 নম্বর বৈরপ্পাশা ইউনিয়ন পরিষদের এখানে সচিব জনাব মাকসুদুল হক মাকসুদ সাহেবের কাছে আমি আসছি। আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন, আপনি তো একটি বিষয়ে অবগত হয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা যে আমাদের ক্রিকেটার, তারকা ক্রিকেটার জনাব নাসির হোসেন, সে একে তামিমা হোসেন তাম্মি নামে একজনকে বিয়ে করেছেন, বিয়ের পরপরই রাকিব হোসেন তার পিতার নাম নজরুল ইসলাম, গ্রাম ষাটপেকিয়া থানা নলছিটি জেলা জালকাটি এই ছেলেটি, সে দাবি করেছেন যে তার তামিমা হোসেন তাম্মি তার স্ত্রী, সে তাকে এখন পর্যন্ত তালাক দেয় না বা তালাকের কপি পায় নাই, কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি সময় নিউজে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেটা দেখেছি যে তামিমা হোসেন তাম্মি এবং নাসির হোসেন দম্পতি যখন সাংবাদিক সম্মেলন করেছেন তখন একটি যে স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ, সেরকম একটি নোটিশ তারা সেখানে উপস্থাপন করেছে, সেই নোটিশে আমরা দেখেছি যে সেখানে উল্লেখ আছে যে 23/12/2016 সেই রাকিব হোসেনকে তিনি তালাকের নোটিশটি প্রদান করেছেন কাজীর মাধ্যমে। সেই তা কাজী আবার উল্লেখ করেছেন যে সেখানে সাতপেকি এলাকার ইউপি কার্যালয়ে সেই কপিটি প্রেরণ করেছে। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সেই চিঠিটি এখানে আসছে কি না, যে আপনি কাইন্ডলি একটু বলেন, আপনার পরিচয়টা দিয়ে বলেন। আমি মোহাম্মদ মাকসুদুল হক, সচিব অতিরিক্ত দায়িত্ব বৈরপ্পাশা ইউনিয়ন পরিষদ নলছিটি জালকাঠি। জি, আমি এই যে বিষয়টি বললাম এটি একটু আপনি এইটি কী খাতা আপনি একটু বলেন, এটা প্রথম পাতা দেখেন। বিভিন্ন পত্র এবং তালাকের যে নোটিশ পাই সেই নোটিশ প্রাপ্তি খাতা, এই রেজিস্টারে 2016 সালের 12 মাসে ডিসেম্বর মাসে যে পর্যন্ত যে চিঠিগুলো আসছে সেগুলো নিবন্ধনকৃত আছে, এই নিবন্ধনের মধ্যে উল্লেখিত কোনো তালাকের চিঠি আমরা প্রাপ্তি রেজিস্টারে দেখতে পাচ্ছি। জি, আপনার এই যে এই রেজিস্টারে কি তালাকের এই নোটিশের চিঠিও আছে? অনেক আছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ত্রী কর্তৃক এই যে দেখছেন আপনারা স্বামী কর্তৃক তালাকের নোটিশ, স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ সেটি এই রেজিস্টারে উল্লেখ আছে। আপনি এই যে রেজিস্টারটি ঘেটে দেখেছেন কত সন পর্যন্ত দেখেছেন যে এই চিঠিটি আসে নাই? 2017 সাল এবং 18 সাল 16 সাল থেকে 17 এবং 18 সাল পর্যন্ত যে এর ভিতরে এই চিঠিটি আপনারা পান নাই, নিবন্ধিত নাই,
নিবন্ধিত নাই যে তাহলে আপনাদের এই চিঠিটি আপনাদের হস্তগত হয় নাই। তো যারা এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা এক নম্বর বৈরপ্পাশা ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে যেটি জানানো হয়েছে, সচিব সাহেব জানিয়েছেন যে তামিমা হোসেন তাম্মি নামে যে একটি তালাক।